6 ফেব্রুয়ারি লতা মঙ্গেশকরের প্রয়াণের পর বাপি লাহিড়ির সোশ্যাল মিডিয়া ওয়ালে ভেসে উঠেছিল এই ছবি। অল্প বয়সী লতা মঙ্গেশকরের কোলে ছোট্ট একটা ছেলে বড় বড় চোখ করে তাকিয়ে। এই ছেলেটা কে চিনতে পারছেন? বাপি লাহিড়ি, সবার প্রিয় বাপিদা। লতা মঙ্গেশকরের প্রয়াণের দিন তার সঙ্গে নিজের ছোটবেলার ছবি দিয়ে বাপি শুধু লিখেছিলেন মা। লতার সঙ্গে তার সম্পর্ক ছিল একেবারে ছেলের মতোই। এই ছবিটি যখন তোলা তখন বাপি লাহিড়ির বয়স মাত্র 4। সেই বয়সেই একটা অনুষ্ঠানে তবলা বাজিয়ে দর্শকদের অবাক করে দিয়েছিলেন তিনি। সেখানে ছিলেন লতা মঙ্গেশকরও। ছোট্ট বাপিকে কোলে টেনে আশীর্বাদ করেছিলেন তিনি। ভবিষ্যতে সেই বাপির সুরে বহু গান রেকর্ড করেন লতা মঙ্গেশকর। গত বছর 28শে সেপ্টেম্বরেও লতাকে মা বলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। সঙ্গে দিয়েছিলেন নিজের সঙ্গে লতা মঙ্গেশকরের এই পুরনো ছবি। লতা মঙ্গেশকরের চলে যাওয়াটা তার কাছে ছিল মা হারানোর যন্ত্রণার মতোই। তখন বাপি লাহিড়ি নিজেও হাসপাতালে ভর্তি। তিনি যে কতটা দুমড়ে মুচড়ে গেছিলেন তা এই একটা ছোট্ট শব্দেই স্পষ্ট। হয়তো আর কিছু লিখতেও পারেননি। মায়ের থেকে সন্তানকে অবশ্য বেশি দিন দূরে থাকতে হলো না। 6 ফেব্রুয়ারি লতা চলে গেছিলেন। 10 দিনের মাথায় মায়ের কাছে চলে গেলেন বাপিও। এবিপি আনন্দ। বিউগলের সুর, গান স্যালুটে শেষ বিদায় জানানো হলো গীতশ্রীকে। শেষ যাত্রায় রবীন্দ্রসদন থেকে হেঁটে কেওড়াতলা মহাশ্মশান পর্যন্ত যান মুখ্যমন্ত্রী। কেওড়াতলা মহাশ্মশানে সন্ধ্যা মুখোপাধ্যায়কে পূর্ণ মর্যাদায় শেষ বিদায় জানানো হয়। গান স্যালুটে চিরবিদায়। চোখের জল, আক্ষেপ, প্রিয়জন হারানোর বেদনা সব পেছনে ফেলে পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন গীতশ্রী। রাতে পাক সার্কাসের পিস ওয়ার্ল্ডে রাখা হয় শিল্পীর মরদেহ। বুধবার সকালে সেখান থেকে মরদেহ নিয়ে আসা হয় লেক গার্ডেন্সের পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমিতে। আমৃত্যু সঙ্গীত একাডেমির সভাপতি ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এখানে তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রাজ্য সঙ্গীত একাডেমির আহ্বায়ক দেবজ্যোতি বসু। মুখোপাধ্যায়কে গাইয়ে হিসেবে সারা ভারতবর্ষ পৃথিবী চেনে, চিরকাল চিনবে। কিন্তু মানুষ হিসেবে শুধু যারা কাছের মানুষ তারাই জানেন যে উনি কি ছিলেন আর আমরা কি হারালাম। পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি থেকে মরদেহ আনা হয় রবীন্দ্র সদনে। এখানে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী, সাংসদ ও বিধায়ক। 11:30 থেকে এখানেই শায়িত রাখা হয় গীতশ্রীর মরদেহ। এখানেই তাকে শ্রদ্ধা জানান বিশিষ্টরা। 4:45 নাগাদ গীতশ্রীর মরদেহ রবীন্দ্র সদন থেকে বের করা হয়। ফুল দিয়ে সাজানো শকট রওনা দেয় কেওড়াতলা মহাশ্মশানের দিকে। শেষ যাত্রায় অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্র সদন থেকে হেঁটে কেওড়াতলা মহাশ্মশান পর্যন্ত যান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের অনুরাগীরা। রাস্তার পাশে তখন অগণিত গুণমুগ্ধের ভিড়। শিল্পীকে শেষবারের মতো দেখতে ভিড় করেন বহু মানুষ। সব্বাহী গাড়ি যখন ধীর গতিতে শ্মশানের দিকে এগোচ্ছে, বাজছে গীতশ্রীর গান, তখন রাস্তার ধারে চোখে জল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অসংখ্য গুণমুগ্ধকে। এরপর কেওড়াতলা মহাশ্মশানে শিল্পীকে পূর্ণ মর্যাদায় শেষ বিদায় জানানো হয়। শ্মশান জুড়ে তখন বিয়োগলের সুর, তার মধ্যেই গান স্যালুট। মঙ্গলবার একটা অধ্যায়ের সমাপ্তি ঘটল। পঞ্চভূতে মিলিয়ে গেলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। কিন্তু গুণমুগ্ধদের মনে তিনি থেকে যাবেন চিরদিন। সঞ্জয় মিত্র, রুমা পাল ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।